আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্ত রাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাই ভেবে দেখো মনে একদিন শত বর্ষ আগে। নমস্কার, শ্রবণের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা এক অভিনব উদ্যোগ নিয়ে আজ শ্রবণায় হাজির হয়েছি। সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে বা সাংস্কৃতিক চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিছু মানুষ যারা আমাদের পরিচিত এবং অপরিচিত, তাদের সঙ্গে আমরা গল্পে আড্ডায় খুঁজে নেব আমাদের সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে, সাংস্কৃতিক যাপনকে। আজকে আমরা এমনই একজন মানুষকে পেয়েছি যিনি বেশ কয়েক দশক ধরে আবৃত্তি এবং নাট্যচর্চায় এখানকার মানুষদের উদ্বুদ্ধ করেছিলেন এবং এই নাট্যচর্চার মাধ্যমে মানুষকে আনন্দ দিয়েছিলেন, সেই রকমই একজন মানুষ অমলেশ মুখার্জি। অমলেশবাবু, আপনাকে শ্রবণায় এই শ্রুতি অনুষ্ঠানে স্বাগত। নমস্কার, ধন্যবাদ, ঠিক আছে বলুন। হ্যাঁ, যে ব্যাপারটা নিয়ে আপনাকে আমাদের প্রথম জানার ব্যাপার, এই ধরুন এই ধরনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো মোটামুটি কবে থেকে শুরু হয়েছিল বা এই ধরনের প্রচেষ্টার সঙ্গে আপনারা জড়িত হলেন কিরাম সময় থেকে? ব্যাপার হচ্ছে, প্রথমে যখন আমরা অল্প বয়সে, যা হয় আমার মেজদা একটু সাংস্কৃতিক ইয়ে ছিলেন, ওই কবিতা টবিতা আবৃত্তি করা এ করা এইগুলো করতাম। চর্চা থেকে, এবং তখন একটাই ছিল, ওই আবৃত্তি করা, হাসির গল্প, এইসব ছোটোখাটো প্রতিযোগিতা হতো, সেই সমস্ত প্রতিযোগিতাতে নাম দিয়ে কিছু কিছু পুরস্কার পেতাম বা ইয়ে, যাই হোক পুরস্কারটা বড় কথা না, অংশগ্রহণ করতাম, সবাই ভালো বলতো, সেইটাই মনের মধ্যে একটা যে তাহলে এইরকম কিছু করলে মানুষ ভালো বলে, এবং ভালো বলাটাই পরে একটা ভালোবাসায় পরিণত, ভালোবাসায় পরিণত হয়ে গেছিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আপনি এইগুলো শেয়ার করছেন, আমরা আমাদের খুব ভালো লাগছে এবং আস্তে আস্তে আমরা নানা বিষয়ে আপনার থেকে জেনে নেব। এইভাবে একটা জিনিস আজ খুব জানতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে ধরুন আপনাদের যে সময়টা, যে সময়টা থেকে এই চর্চাগুলো শুরু হয়েছে, সেই সময় তো মোটামুটি ধরুন বলা যেতে পারে যে আমরা এখনকার যে আধুনিক কবিতা, কবিতা হিসেবে যেটা বলছেন আপনি, প্রথম দিকে আপনার চর্চাটা শুরু হয়েছিল নাট্যচর্চার আগে, যেটা কবিতা চর্চা দিয়ে, আবৃত্তি চর্চা দিয়ে, এই তখন তো মোটামুটি ধরুন রবীন্দ্র এবং নজরুল, পরবর্তীকাল সুকান্ত, এই 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 ধরনের কবিতাগুলোই বেশি ব্যবহৃত হতো, কারণ তো এখন তথাকথিত যে আধুনিক কবিতা বা এই আমাদের পরবর্তী প্রজন্মের যে কবিরা রয়েছেন তাদের কবিতাগুলো তো তখনও পর্যন্ত আপনাদের কাছে এসে পৌঁছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি মানে রবীন্দ্রনাথ সেই সময় যে কথা বলছি, যে সাপোজ যখন আপনাদের বয়স অল্প, মোটামুটি কিরম কোন দশক হবে সেটা, পঞ্চাশ বা ষাটের দশক, পঞ্চাশের দশক, এই সময় মানে রবীন্দ্রনাথকে আমরা যেটা করেছি রবীন্দ্রনাথের উপরে, সেটা ওই পঞ্চাশ ষাট
সেই সময় অবশ্যই রবীন্দ্র নজরুল এবং বাকি কবি কবিরাও ছিলেন অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথের যে অনুষ্ঠানগুলো বা যেখানে হতো রবীন্দ্র প্রাধান্য অনেক বেশি ছিল অবশ্যই, তাই না? এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বলতে চাই যে রবীন্দ্র কবিতা বা নজরুল কবিতার মধ্যে এরকম কি কিছু ছিল প্রেফারেবল, যে আমরা নজরুল কবিতা বেশি পছন্দ করি বা আবৃত্তি করতে? অনেকে বলে যে কবিতা পড়া, এবং রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে কবিতা পড়তে ভালো লাগে, আবার আবৃত্তি করতে কিছু কবিতা ভালো লাগে। ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ আর নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন তখন তার আবৃত্তি কবিতার মধ্যে ঠিক মানে কাব্যের ব্যাপারটা বেশি ছিল, কাব্যটা ছিল, এবং তখনও তো মানুষের অনেক রবীন্দ্রনাথের কবিতার মধ্যে যেমন অনেক ধরুন খুব গূঢ় তত্ত্ব আছে, আবার অনেক সহজবোধ্য কবিতা আছে, মানুষকে আবৃত্তি করে মানুষের কাছে মানে খুব সহজ। রবীন্দ্রনাথের কবিতাতে কি একটা সুরেলা ভাব বা একটা ছন্দের ব্যাপার, এইগুলো আবৃত্তি করতে অনেক বেশি শৈল্পিক লাগতো। হ্যাঁ ঠিক আছে, ঠিক 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 ঠিক। হ্যাঁ, যে কথাটা হচ্ছিল যে রবীন্দ্র কবিতা, এই রবীন্দ্র কবিতার কথা যখনই উঠলো এবং রবীন্দ্র নজরুলের সাথে, তা যেটা লোক সামলাতে পারছি না বাঁশি কবিতাটি, যেমন এই এই কাব্যিক রবীন্দ্র কবিতা যে কাব্যিকতার কথা উঠে আসছে সেখানে, এই আমার মনে হয় এই বাঁশি কবিতাটি যদি দুকার কলি যে একটু শোনা যায় তাহলে খুব ভালো লাগবে আমাদের। ধন্যবাদ, চেষ্টা করে দেখ। আচ্ছা, যদি ওই জায়গা থেকে করা হয় ওই সিন্ধু বারো আয় লাগে তান, ওইখান থেকে শেষ ওই মানে ওইভাবে কি করা সম্ভব নাকি? না ঠিক আছে, আপনি আপনার মতো করে করুন, কোনো অসুবিধে নেই। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারো আয় লাগে তান, এই জায়গাটা যদি করা যায় বা যেরকম খুশি। আচ্ছা, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারো আয় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষ মাতালের প্রলাপের মতো। হ্যাঁ, যেটা নাটকের যে ব্যাপারটা বলছি, আচ্ছা নাটক সম্বন্ধে একটু আপনি আপনার কি ওইটাই আমি যেটা বলছিলাম যে নাটকটা ওই যে সমকালীন যে নাটকের জায়গাটায় আপনারা চলে এলেন, যে কলকাতার দিকে যেসব নাটক হচ্ছে, কল্লোল মানে যে নাটক হচ্ছে, উৎপল দত্ত করছে, এইসব নাটকগুলো বা এইসব, হ্যাঁ, এবং এইগুলো আমরা দেখেছি, দেখে একটা আমাদের মধ্যে একটা উৎসাহ জেগেছিল যে তবে এইভাবে তো মানুষের মধ্যে নাটক দিয়ে মানুষের দুঃখ কষ্টের কথা বলা যায়, এবং সেই সময় ভিন্ন নাটক কষ্ট তো অবশ্যই আছে এবং মানুষকে আনন্দও দেওয়া যায়, আনন্দও দেওয়া যায়, মানে আনন্দের মাধ্যমে মানে প্রতিবাদ করা যায়। তো সেই ইয়ের থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাট্যগোষ্ঠী তৈরি হয়েছিল, এবং সেই নাটক নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলা বিভিন্ন জেলায়, এবং সবথেকে বড় কথা তখন একটা জিনিস, এই নাটককে নাটকের প্রসার লাভ করার জন্য বিভিন্ন জায়গায় কি মফস্বল কি শহর কলকাতা বা এমনি গ্রামীণতে একটা মানে প্রতিযোগিতার যেটা হয়েছিল, এবং প্রতিযোগিতাটা করার উদ্দেশ্যই হয়েছিল যে এই যে নাটকের মধ্যে মানুষের প্রতিবাদের কথা বলা যায় এবং কত রকমভাবে নাটকের মধ্যে নাটককে উত্তরণ ঘটানো যায় সেইটা করার জন্যে এই এই ধরনের প্রতিযোগিতা বা ইয়ে হয়েছিল, এবং তখনকার দিনে অনেক গোষ্ঠী অনেক দল তারা নাটক করতে এবং মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে সেই নাটককে নিয়েছিল, স্বতঃস্ফূর্তভাবে এই নাটককে নিয়েছিল। এবং সব থেকে বড় কথা যেটা ব্যাপার, তখন কিন্তু প্রচুর তখনকার যে তরুণ সমাজ মানে আপনাদের তরুণ সমাজ তারা কিন্তু এই নাটক চর্চার ক্ষেত্রে বেশ একটা উদ্বুদ্ধ হয়েছিল এবং তারা নাটক চর্চা করতে, যেটা হয়তো আমরা তখন কি ছিল জানো, মানে পরিষ্কার কথা বলছি, যার জন্যে আমাদের হয়তো এ কথাও ঠিক যে সাংসারিক জীবন একটু অসুবিধে হয়েছে, যে
কারণ নাটকটা তখন আমরা মানে ওই কি বলবো যে শুধু নাটক করবো মানুষ, তখন তো নাটকটাকে পেশা হিসেবে কেউ অবশ্যই যারা অ্যামেচার নাটক করতো তারা তো কেউ পেশা হিসেবে নেয়নি, না তাদের একটা মনের তাগিদ থেকেই নাটকটা করতো, কিন্তু ডেডিকেশনটা মানে ওই জায়গায় নিয়ে যেতে গেলে একটা প্রফেশনাল আর্টিস্টের মধ্যেই তাকে ডেডিকেশনটা করতে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের কিছুটা স্যাক্রিফাইস করতে হয়েছে সাংসারিক ব্যাপারে, কিন্তু সেখানেও সমর্থন ছিল, পারিবারিক সমর্থন ছিল, এবং সব থেকে বড় কথা যে যখন দর্শককে দেখতাম আমাদের সামনে আমরা নাটক করছি আর অগণিত দর্শক বসে দেখছে, হাততালি দিচ্ছে, মানে উৎসাহ জানাচ্ছে এবং বোধগম্য করছে, এবং তাদের সেই স্বতঃস্ফূর্ত একদম মানে সে ওই যে জড়িয়ে ধরে যে প্রশংসা এবং আমাদের আমরা যে প্রতিবাদ করছি তার জন্য তাদের যে সহানুভূতি বা সমর্থন এটা ভোলার নয়, অপূর্ব লাগত। এবং সব থেকে বড় কথা যে আমরা নাটক যেদিন করতাম রাত্রিরে অনেক রাত্রে শেষ হতো, পরের দিন সকালে যখন মানুষ আমাদের কাছে এসে বলতো যে হ্যাঁ এত সুন্দর হয়েছে বা আপনারা মানুষের মানে বলার মুখ তৈরি করে দিয়েছেন, মানুষের অবস্থা অবস্থা বোঝাতে পারছেন, এটাতে অনেকেই পাওয়া যেত এবং এইটাই আমাদের মূলধন ছিল আর কিছু নয়, আমরা পয়সাও পাইনি, উপরন্তু যা খরচা হতো আমরা নিজেরা দিতাম, যেটা হয় গ্রুপ থিয়েটারের ক্ষেত্রে যেটা হয় ছোট ছোট গ্রুপ থিয়েটার, এটা তো পাওয়ার কিছু থাকে না, এখানে দেওয়ারই থাকে, দেওয়ারই থাকে তাই দিতাম, কিন্তু ওই যখন ওই উৎসাহটা পেতাম মানুষের মানে প্রবল সুখ্যাতি পেতাম তখন মনে হতো যে টাকা পয়সা অর্থ কিছু নয়, এই যে মানুষের আন্তরিক ভালোবাসা আন্তরিক প্রশংসা এইটাই মূল্যবান। হ্যাঁ, এরপরে যে কথাটায় আসবো যে এই কবিতার জগৎ থেকে আস্তে আস্তে কবিতার উত্তরণের সাথে সাথে কি করে নাটকের জগতে পা রাখা এবং নাটককে একটা ভালোবাসার জায়গায় বা নাটকটাকে খুব সিরিয়াসভাবে করার যে প্রবণতা বা ইচ্ছা সেইটা কিভাবে অগ্রসর হয়েছে সেইটা যদি একটু জানব। এইবার রবীন্দ্রনাথের ইয়ে করতে করতে পরবর্তীকালে নজরুলের কতগুলো কবিতা আছে, তার মধ্যে একটা আমি বলছি, মানে রবীন্দ্রনাথ নজরুলের কবিতার যে মানে মূলগত যে জায়গাটা, যেমন নজরুল ইসলামের কুলি মজুর একটা কবিতা ছিল, সেই কুলি মজুরের একটু অংশ বিশেষ প্রথম দিককার বোঝাচ্ছে এই জন্য যে নজরুলের কবিতার যে স্টাইল সেই স্টাইলটা এই কবিতার মধ্যে বেশ সুন্দরভাবে পাওয়া যায়। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগতে চুরিয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রৌর পেলি বল। এটা এই যে একটা মানে নিচুতলার মানুষের জন্য যে সাম্যবাদী চেতনা সেই চেতনাটা এই কবিতার মধ্যে ফুটে ওঠে, এবং অবশ্যই সেই সেই সময় বা সেই মানে সেই জায়গাটা ধরা যে মানুষের জন্য মানুষের যে চিন্তা, এইভাবেই মানুষের মনের মধ্যে আস্তে আস্তে কবিতার মাধ্যমে কবিদের নানান রকম মানে মৃত্যু কবিতা বা এই সমস্ত কবিতার মধ্যে থেকে মানুষ মানুষের প্রতিবাদ করার
একটা ভাষা পেয়েছিল। যেমন নজরুল বললাম, সুকান্ত ভট্টাচার্য, আরো অনেকেই বর্তমানে আমার ঠিক সঙ্গে সঙ্গে নামগুলো মনে আসছে না। এই যে আস্তে পরিবর্তন, মানে রবীন্দ্রনাথের শেষের দিকে নজরুলের কাব্যের যে পরিবর্তন বা লেখার যে মূলগত ধারণাগত, যে রবীন্দ্রনাথ কালজয়ী কবি সে তো অস্বীকার করার কোন জায়গা নেই, কিন্তু কবিতার যে ছন্দগত বা কবিতার মূর্তির যে পরিবর্তন গুলো আস্তে আস্তে দিনের জীবনের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, যেমন সেটা অবশ্যই ছুঁয়ে যায় রবীন্দ্রনাথের আর একটা কবিতা, সেটা কিন্তু আবার অন্যরকম। দুই বিঘা জমি, অবশ্যই রবীন্দ্রনাথ দুই বিঘা জমিকে আমরা কিন্তু এই, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠিক অবশ্যই এই জায়গায় আবার রবীন্দ্রনাথকে পাই পাই আমরা শুনতে পারি শুধু বিঘে দুই এর যে, বেশ দেখছি চেষ্টা করে। শুধু বিঘে দুই ছিল মোর পুই, আর সবই গেছে দিনে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম, আমি তুমি ভূস্বামী, তোমার ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। এই যে ন্যারেটিভ কবিতা এগুলোকে আমরা বলি, যে এর মধ্যে একটা নাটক আছে বা এটার মধ্যে একটা কাহিনী আছে, এবং রবীন্দ্রনাথকে আমরা অবশ্যই জীবনের সঙ্গে রবীন্দ্রনাথকে জীবন থেকে জীবনস্পর্শী কবিতাও রবীন্দ্রনাথের অনেক রয়েছে, তারই মধ্যে একটা রবীন্দ্রনাথ ছাড়া কিছু অবশ্যই সে তো নজরুলও স্বীকার করেছেন বা যে কোনো কাউকে স্বীকার করতেই হবে যে রবীন্দ্রনাথ জীবনের প্রতিটি পরতে পরতে রয়েছে। এবং এরপরে আস্তে আস্তে সুকান্ত, এই যে এইগুলো করতে করতে ভাবনার একটা বিবর্তন তৈরি হয় এবং নিজের মধ্যেই ভাবনার একটা আলাদা জগৎ তৈরি হয়, এবং এই কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে জানাতে মানুষের মধ্যে কিছু নাট্যকার তখন চিন্তা ভাবনা করলো যে কবিতাতে যখন করা যায় তাহলে নাটকেও তো কিছু প্রতিবাদ বা ইয়ে করা যেতে পারে। আমরা রবীন্দ্রনাথের অনেক নাটকেও দেখি, যেমন বিসর্জন, হ্যাঁ সমাজ চেতনার উপর একদম যথেষ্ট করাঘাত করছেন উনি, এরকম প্রচুর নাটক বিসর্জন আছে, বা ওই যেটা ওই রথের রশি রয়েছে, রথের রশি আর যেটা সৌম্যমিত্র তৃপ্তিমিত্র রক্তকরবী, হ্যাঁ সেটা একটা বিরাট রবীন্দ্রনাথ একটা মানে ওই এই চেতনার নাটকের একটা বিরাট অংশ। এইভাবে আস্তে আস্তে এইবার যখন আমাদের ওই সমকালীন নাটকের জায়গায় চলে আসলো, চলে আসলো যে ওই সমকালীন যে কথাগুলো দরকার, যে প্রতিবাদগুলো দরকার, বা যে বিষয়টাকে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার, সেইগুলো তখনকার যে নাট্য ব্যক্তিত্বরা, সৌম্যমিত্র কথা এলো, সৌম্যমিত্র অবশ্যই, সৌম্যমিত্র উৎপল দত্ত এরা তো ছিলেনই অবশ্যই, এবং এই জায়গা থেকে তো কলকাতার যে নাট্য চর্চা সেটা একটা আস্তে আস্তে মফস্বলে দিকে দেখা গেল, যে মফস্বলের লোকেরা দেখতে দেখতে বা ভাবতে ভাবতে এই ধরনের মানে আপনাদের মতো যারা নাট্যকর্মী রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাকে মফস্বলেও আমাদের কাছে তুলে ধরলেন, সেই জায়গাটাই একটু জানতে ইচ্ছা করছেন। কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয় তমাশু, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ কিন্তু দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে,
কি করে এরাব ওই সৈনিকের কড়া পোশাক? যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া, প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, কাঁধে কি খসে পড়তে চায় এই কড়া পোশাক? রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত কোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন, যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় চলেছে অনুশোচনার অঙ্গারে, তোমার আর তোমাদের ভাবনায়, তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকে দুঃস আঘাতে, পার পার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্বর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়, যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা, পরের জন্যে যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে, প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা, আমি জানো সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আর একটা কথা খুব জানতে ইচ্ছে করে, সেই সমকালীন নাট্যচর্চার ক্ষেত্রে একটা খুব বিশেষভাবে দেখা যায় যে এই যে মানে নাটকের মাধ্যমে যে মানুষের চেতনার মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এই এই ভাবনাগুলোকে নিচ্ছে, সেইটা জনমানুষের মধ্যে বা পাশাপাশি মানুষজনের মধ্যে কিভাবে দেখেছে? হ্যাঁ, এমনি তো যারা দর্শক তারা ছিল, কিন্তু নাটকে উৎসাহ দেওয়া বা নাটককে ভালোবাসার জন্য, এবং আমাদের সঙ্গে ও তো অনেক হয়তো অভিনয় করেননি, নাটকে অভিনয় করেনি, কিন্তু নাটকের বাইরেও পৃষ্ঠপোষক হিসেবে এবং বাইরেও অনেক কিছু করণীয় আর ছিল, তো সেই ধরনের কিছু মানুষের নাম করবো যারা আমাদের এইভাবে পৃষ্ঠপোষক করেছেন বা আমাদের উৎসাহ দিয়েছেন, যেমন আমাদের রবীন বসু মহাশয়, প্রয়াত রবীন বসু মহাশয় ছিলেন, এরা সব ছিলেন, তারা উৎসাহ জাগিয়েছেন, এবং পল্লীর বা পাড়া প্রতিবেশী অনেক মানুষই ইয়ে করেছিলেন, এবং সব থেকে বড় কথা মানে যেটা দুটো নাটক করার পর, একটা হচ্ছে ফিয়ারি ফৌজ,
আর একটা হচ্ছে নবান্ন। এই দুটো নাটক করার পর মানে আমরা শুধু আমার অঞ্চলের না সারা মানে যেখানে যেখানে করা হয়েছে গ্রামাঞ্চলে বা এই সময় তখন কলস পাওয়া যেত, ভালো নাটক হলে কলস পাওয়া যেত, সেইগুলো যেখানে যেখানে করা হয়েছে সেইসব জায়গায়, এবং তারা মানে ভীষণ ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে করেছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন এবং উৎসাহ দিয়েছিলেন এবং প্রভূত প্রশংসা করেছিলেন এইভাবে। এবং একটা সময় যখন মানুষ একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে, মানুষ রাজনৈতিক সামাজিক মানে সেই সময়টা সময় এটা আমরা সেইটার দিকে অত মানে রাজনৈতিক ব্যাপার ওই তখন এই নাটকই ছিল প্রতিবাদের মুখ, প্রতিবাদের মুখ ছিল। এবং এই করতে করতে তারপরে নাট্য আন্দোলন যেটা গ্রুপ থিয়েটার প্রতিটা জায়গায় দেখা গেল, এবং মানুষ বুঝতে পেরেছিল যে ঠিক মতন প্রতিবাদ করতে গেলে নাটকই হচ্ছে একমাত্র পথ, মানে। তবে হ্যাঁ, এখন সত্যি আফসোস লাগে যে কোথাও নাটক যে ছিল একটা সময় একটা বিরাট দায়িত্ব নিয়েছিল নাটক সমাজের একটা বিরাট, কিন্তু বর্তমানে সেই জায়গাটা শূন্য হয়ে গেছে, এইটাই আমাদের আক্ষেপ। মানে বেসিক্যালি যেটা হচ্ছে এখন মানে সবকিছুটাই প্রফেশনালিজমে চলে যাচ্ছে, মানে যারা করছেন তারা শুধু প্রফেশনের জন্য করছেন, পয়সা উপার্জনের জন্য করছেন, কিন্তু ওই ডেডিকেশন বা আমার অন্তরের সমাজ থেকে সমাজকে কিছু সমাজের শিক্ষা সমাজের যে কোনো মঙ্গলের যে ব্যাপারটা সেটা নেই। এটা হয়তো একটা দিকে যেমন ঠিক একটা কথা, আবার ব্যাপারটা হচ্ছে এই যে সমাজ বদল, এইটা হয়তো আমাদের নতুন প্রজন্মকে খুব খুব বেশি করে হয়তো ক্যারিয়ারিস্টিক করতে বাধ্য করেছে। তারা মানে দেখা যাচ্ছে যে না সব ছোটবেলা থেকে তারা ক্যারিয়ারিস্টিক ক্যারিয়ার তো হবেই, আমি বলছি যে নাটক নিয়ে ক্যারিয়ার করা যায় না বা অন্য কিছুতে ক্যারিয়ার করলে নাটককে করা যায় না, কিন্তু সবকিছু এমন চাপিয়ে দেওয়া বিষয় চলে এসেছে, তারা আর অন্য কিছুতে সময় পাচ্ছে না বা তাদের পরিবার আগেকার দিনে যে পারিবারিক পরিসরটা ছিল যে অন্য কিছুতে তাদের অ্যালাউ করা হতো, এখন হয়তো কোনো কারণে মনে হচ্ছে এইগুলো কেউ মনে করছেন যে এইগুলো সময় অপচয়, কিন্তু এইটা তো সেই অর্থে সময় অপচয় নয়, এবং এইটা করার জন্য হয়তো দেখা যাচ্ছে আমাদের সামাজিকভাবে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি, আমাদের নতুন প্রজন্ম অনেকটা পিছিয়ে যাচ্ছে, মানে তাদের কাছ থেকে সেই সরলতা বা তাদের কাছ থেকে সেই স্বতঃস্ফূর্তটা আমরা হয়তো আর মানে ওই যে তিন বছর বয়স থেকে তাকে মানুষ মানুষ তো নিশ্চয়ই করার প্রশ্ন রয়েছে, কিন্তু এই যে তাকে একদম প্রতিযোগিতায় গিয়ে তার সমস্ত তার আনন্দ তার সবুজকে চেনা সবুজ মাঠ তারা জানে না, যেটা একটা সময় সবুজ মাঠ মানুষের পরিবেশ তৈরি করতো, আজকে তার সবুজ মাঠ চেতনাটাকে তৈরি করতো, তারপরে তার অসুস্থ চেতনার মধ্যে দিয়ে আস্তে আস্তে শিষ্যত্ব নেই, একে তাদের জীবন ক্যারিয়ার তৈরি করতে হবে, কিন্তু ক্যারিয়ার করতে হবে ঠিক কথাই, তাহলেও তো তো একটা তাদের একটা শিশু থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন তারও তো একটা ফিলিংস তারও তো একটা লাইফ থাকা উচিত, কিন্তু সেই জিনিসটা আজকে আমরা দেখতে পাচ্ছি না, এটাই আমাদের দুঃখ কষ্ট, জানি না ভবিষ্যতে এর কোনো পরিবর্তন আসবে কিনা দেখা যাক। আর একটা খুব কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে এই সুদীর্ঘ নাট্য জীবনের বা এই সংস্কৃতি চর্চার জীবনে এমন কিছু কিছু মানুষ বা এমন কিছু কিছু নাট্য ব্যক্তিত্ব এমন কেউ কি আছে যাদের সঙ্গে মানে যাদের কাছাকাছি এসে নিজেকে মনে হয়েছে যে হ্যাঁ তাদের মূল্যবান সাহচর্যটা পাওয়া গেছে, এরকম মনে রাখার মতো কেউ কেউ আছেন সেই তাদের কথা যদি একটু বলো। হ্যাঁ, সে বলতে হ্যাঁ কিছু যেমন কিছু কিছু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে
ইয়েতে আমি কাজ করেছি, নাটক করেছি, যেমন ভোলা দত্ত ছিলেন কলকাতার একজন বিশিষ্ট পরিচালক, তার পরিচালনায় আমি নাটক করেছি আমার অফিস অফিস রিক্রিয়েশন ক্লাবে, এবং সেখানে তার তার কাছেও আমি অনেক শিক্ষা গ্রহণ করেছি, যথেষ্ট অভিনয় সম্বন্ধে তিনি আজ শিখিয়েছেন, সেটা আমার কাছে একটা মূলধন হয়ে আছে। এছাড়াও যাদের সাহচর্য যাদের সঙ্গে অভিনয় করে আমি খুবই অভিভূত হয়েছি, গীতা দে, রত্না ঘোষাল, চলচ্চিত্র জগতের গীতা দে বা রত্না ঘোষাল, এরকম ধীমান চক্রবর্তী, যদিও সিনেমাতে তাই নাটকে জয় রায়ের সঙ্গে সে নাটক করেছিল। এরকম অনেকেই আছে, এইটুকুই আমার আপাতত মনে পড়ছে। এবং যদি মানে এই যে পরিচালক নাট্য যে সমস্ত পরিচালকের সহচর্য বা যে সমস্ত পরিচালকের পরিচালনায় নাটক করেছেন, তাদের মধ্যে সব থেকে খুব কাছের বা এবং খুব বলিষ্ঠ পরিচালক হিসেবে কাকে দেখছেন? সেটা খুব কাছের বলতে মানে আমি বলবো আমার বন্ধু শৌখেন মজুমদার, তার পরিচালনায় সত্যি। এবং আমি তো তখনকার দিনে যেহেতু আমাদের সেরকম প্রচারের ইয়ে ছিল না, কিন্তু সেও একটা মফস্বল এলাকা একটি বিরাট প্রতিভাদান পরিচালক এবং আমাদের বন্ধুর, মানে নাটকের সময় সে সত্যি আমাদের গুরু, কিন্তু আবার যখন মিশতেন বন্ধুর মতনই মিশতেন। আচ্ছা, এইটা তো গেল, এবং আরেকটি শেষ জায়গায় এবং আসবো, যেটা হচ্ছে আগামী যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের কাছে এই এই নাট্য বা কালচারাল দিকে কোনো প্রত্যাশা বা উপদেশ কিছু আছে কি? হ্যাঁ, আছে তো বটেই, একশোবারই। তার থেকে বড় কথা আমি অভিভাবকদের বলবো যে হ্যাঁ, তাদের মানুষ করতে হবে, পড়াশোনা শেখাতে হবে, কালচার ইয়ে সব কিছুই শেখাতে হবে, এটাও একটা প্রয়োজন মানুষের, সাংস্কৃতিক জগৎটাকেও তাদের চেনানো বোঝানো, যে সাংস্কৃতিক একটা বিপ্লব করা যায়, সাংস্কৃতিকের একটা আনন্দ পাওয়া যায়। যেমন পড়াশুনো আছে ঠিক কথাই, কিন্তু এটা তাদের একটা রিক্রিয়েশনেরও দরকার, সেই জন্য সাংস্কৃতির ব্যাপারটাও মানে এটা দিয়ে কিন্তু চেতনায় অনেক মানে চেতনাকে অনেক বেশি শানিত করা যায়, একশো বার অবশ্যই দরকার, কারণ পড়াশোনা না করলে একশো না করলে এই নাটকই বলুন আবৃত্তি বলুন এর যে গূঢ়তত্ত্ব বা এর যে অন্তর্নিহিত জায়গাটা সেইটাকে ধরা যাবে না যদি আমার শিক্ষাগত শিক্ষাটা একশো বার শিক্ষা তো অবশ্যই অবশ্যই নিশ্চয়ই, তার সঙ্গে সঙ্গে এইটা হচ্ছে কিন্তু একটা চেতনার অন্য জায়গা জগৎ খুলে দেয়। একটা বাচ্চা থেকে যদি তাকে সারা দিন ঘরের মধ্যে রেখে দিয়ে ওই পড়াশোনা করলে তাদের তো জীবনের একটা একঘেয়েমি এসে যায়, সেই জন্যই আনন্দ দেওয়ার জন্য, কিন্তু এটাও তো একটা শিক্ষা, আনন্দ করেই সে এগুলো শেখা যায়, এটার জন্যই যেন অভিভাবকরা একটু চিন্তা ভাবনা করে। হ্যাঁ, একশোবার তাদের মানুষ করবার জন্য পড়াশোনা, জানি আজকের দিনে প্রচন্ড কম্পিটিশন চলছে, কিন্তু তাদের জীবনটা কিন্তু বড় একঘেয়ে হয়ে যাচ্ছে, মানে তোতা পাখি যেন না, রবীন্দ্রনাথের ভাষায় তারা যেন তোতা পাখি না হয়, তাদের নান্দনিক মানে জীবন পড়াশোনাটা বা শিক্ষাটা যেন নান্দনিক হয়ে ওঠে। শিক্ষাকে নান্দনিক করতে গেলে শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতি এবং এই জিনিসগুলো কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত জড়িত আছে। একশোবার অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনার একদম শেষ পরিসরে এসে আমরা চলে এসেছি, এই আলাপ আড্ডার শেষ পরিসরে এসে চলে এসেছি, এবং এই শেষ পরিসরে এসে যেটা অনুরোধ করব যে যে ধরনের যা যা যে সমস্ত নাটক বা জায়গাগুলো করেছে তার মধ্যে থেকে যদি দু একটি নাটকের কোনো অংশ বিশেষ
একটু আমরা শুনতে পেতাম আমাদের একদম এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ইচ্ছা তো নিশ্চয়ই হয়, বয়স হয়ে গেলেও ইচ্ছে হয়, কিন্তু এখন তো সেভাবে হয় না। এবং অনেক নাটকই করেছি, কিন্তু সবথেকে বড় কথা আমরা প্রথম যে নাটকে আমাদের আমরা কজন ক্লাব বা আমরা প্রত্যেক অভিনেতা ভীষণভাবে কি বলবো প্রশংসিত হয়েছি, এবং একদম প্রথম নাটক বলেই সেটাই আমি এবং মনে আছে কিছুটা অংশ চেষ্টা করছি। নাটকটা হচ্ছে, হ্যাঁ খুব ভালো লাগলো আমাদের আজকের এই আলাপচারিতা, আমরা আজ এখানেই শেষ করলাম। ভবিষ্যতে আবার যদি কখনো এরকম সুযোগ আসে তো অবশ্যই আশা করি আপনাকে আমরা আমাদের মধ্যে পাব এবং এ ধরনের আরও কথা আমরা শুনব। শ্রবণার পক্ষ থেকে আর একবার আমাদের সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষতে মুক্ত রক্তের কল্লোল, মুন্নিবন্য তরঙ্গের বেগ বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, হুতল গগন মূর্ছিত বিহবল করা মরণে মরণে আলিঙ্গন, ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কাণ্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্দন কাল এবারের মতো হলো শেষ, পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না, পঞ্চটা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি, কাণ্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পারি, তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দান হাতে ছুটে আসে দাড়ি, নূতন সার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, এ কথা সুদায় সবে ভীত আত্মরবে ঘুম হতে অকস্মাত জেগে, ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঠেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কিনা, দিগন্তে ফেনায় উঠে ঢেউ তারই মাঝে ফুকারে কাণ্ডারি, নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি, বাইরিয়া এলো কারা মা কাঁদিছে পিছে, প্রেয়সী তারায় দাঁড়িয়ে নয়ন মুদিছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো হরামের শয্যাতল, যাত্রা করো 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 যাত্রা করো, উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ, মৃত্যু ভেদ করি তুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার, সময় তো নাই শুধাবার, এই শুধু জানি আছে সার, তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল আকরি ধরিতে হবে, বাঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি, এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ, অজানা সমুদ্র তীর অজানা সে দেশ, সে থাকার লাগি উঠিয়াছে জাগি, ছটিকারে কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান, মরণের গান উঠেছে দুনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে, যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গ যত অস্ত্র জল যত হিংসা হলাল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি, তবু বেতরি সব ঠেলে হতে হবে পার,
কানে নিয়ে নিখিলের আকার, শিরেলো উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক দুঃখ অবিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত। এ আমার এ তোমার পাপ, বিধাতার বক্ষেই তাপ, বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ক্ষণায়। ভীরুর ভীরুতা পুঞ্জ, প্রবলের উত্থত অন্যায়, লোভের নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতি অভিমান, মানুষের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান। বিধাতার বক্ষ আজি বিধিরিয়া, ছুটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। রাখো নিন্দা বাণী, রাখো আপন বন্ধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার। নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে, দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিত্র। আজও দেখো তাদের অপ্রবিধি বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে, ওরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন করে করি আছি জয়, তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব। সত্য শিব সত্য, সেই সত্য চিরন্তন। মৃত্যুর অন্তরে পশি না পাই যদি খুঁজে, সত্য যদি নাই মেলে দুঃখ সাথে জুজে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাই পড়ে আপনার অসহ্য শয্যায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে। মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলোই হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারি সুদেবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে, মানুষ চূর্ণিল যাবে নিজ মর্ত্য সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা।